তো বন্ধুরা, আমি এখানে নিয়ে নিয়েছি পরিমাণ মতো ময়দা, পরিমাণ মতো কালো জিরা, পরিমাণ মতো লবণ। আগে হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে এখানে দিয়ে দিয়েছি 1 চা চামচ চিনি। ময়দার সাথে চিনিটা অবশ্যই দিতে হবে, তা না হলে নিমকিগুলো খাস্তা হবে না। অল্প অল্প পানি দিয়ে নরম একটি ডো তৈরি করে নিয়েছি। এখন আমি রেখে দিচ্ছি 10 মিনিট। 10 মিনিট পরে আমি একটি লম্বা লেচির মতো করে একটি ছুরি দিয়ে ছোটো ছোটো করে কেটে নিচ্ছি। একটি গুলি নিয়ে আমি রুটিটা বানিয়ে নিচ্ছি। রুটিটা বেশি ভারী করা যাবে না, পাতলা করতে হবে, আর বেশি বড় করা যাবে না, ছোটো করে এ করতে হবে। দেখো বন্ধুরা, আমি এখন কিভাবে বাস করে নিচ্ছি, তোমরাও এভাবে বাস করে নিবে। আমি আরেকটি নিমকি বানিয়ে তোমাদের দেখাচ্ছি। দেখো বন্ধুরা, বাসটা কিভাবে করতেছি, তোমরাও ঠিক একইভাবে করবে। হয়ে গেল আমার নিমকিগুলো, এখন এগুলো বাসতে হবে। জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। তেলটা বেশি গরম করা যাবে না, অল্প গরম করতে হবে। একটি একটি করে আমি নিমকি তেলের মাঝে ছেড়ে দিচ্ছি। নিমকিগুলো ধৈর্য সহকারে বাছতে হবে, বেশি তাড়াহুড়া করা যাবে না। এক সাইড হয়ে গিয়েছে, আমি আরেকটি সাইড উল্টিয়ে দিচ্ছি। বন্ধুরা, আমার রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। আর যারা নতুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে। আর আমার নিমকিগুলো কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। দেখো বন্ধুরা, আমি ধৈর্য সহকারে নিমকিগুলো ভাজতেছি, তোমরাও ভেজে নিবে। নিমকিগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন আমি একটি ছাঁকনি দিয়ে নিমকিগুলো তুলে নিচ্ছি। দেখো বন্ধুরা, কি সুন্দর দেখাচ্ছে এই নিমকি ভাজাগুলো, খেতে অনেক ভালো লাগে। ভালো থেকো বন্ধুরা, ধন্যবাদ।